গরুই আছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে রসই ইলিশ মাছ ভারি মজা দীর্ঘই ইগল দেখে পায় মজা রসাও উড়োজাহাজ আকাশে দীর্ঘাও কর্মি দেখে নদীর পানে রস রীতি গলায় ধরে ও ও ঔষধ খাও সকাল সাজে সর্বর্ণ সরোসরিয়া রস্বই দীর্ঘই রস্বাবধি গৌরস্বরি এ ওই ও ও মিনা মিনা স্কুলে যায় মিনা বাকি রাজু একসাথে স্কুলে যাচ্ছে আমরা দেখছি মিনাকে শিল্পী ছবিতে এঁকেছেন আনন্দ ভরা সময়ে মিনা স্কুলে যায় মিনা খেলবে পাহাড় পর্বত পাখি নদ নদী মিলিয়ে প্রকৃতিতে সাজানো শিল্পীর আঁকা এই চিত্র দৃশ্য পটগুলো আপনাদের শিশুদের মন কাড়বে আমি মনে করি জাতীয় ফুল হাঁস নদীতে চড়ছে প্রকৃতিতে বড় হয়ে উঠে শিশুরাও তেমনি করে শিখবে ছবি আঁকা পড়ালেখা এবং জাতীয় স্মৃতিসৌধ অঙ্কন করা হয়েছে পতাকা দিয়ে সাত মুক্তিযোদ্ধা সাত বীর বিক্রম সাত সব সাতকে নিয়ে তৈরি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে গেছে বাউন্নের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ শহীদ মিনার শিশুরা শ্রদ্ধাঞ্জলি জানাবে ধন্যবাদ ম্যাডাম আমরা এসেছি গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক শ্রেণী অঙ্কনের জন্য চৌমুহনী থেকে আমরা যে অঙ্কন করেছি আপনার এই অঙ্কনটা কেমন লেগেছে বা আপনার কি মনে হয় এই ছবি দেখে আর বিশেষ করে মানে যিনি এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছেন ওনার ছবিটা এখানে দিয়েছেন আমার শিশু বাচ্চারা মানে এখানে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে শিখতে পারবে এবং বাংলাদেশে শিশু শ্রেণী মানে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হওয়ার আগে যে আমার মাসি ধর্ণা দ্বারা চৌধুরী উনি আমাদের বিদ্যালয়ে এই শ্রেণীটা চালু করছে ঝর্ণা দ্বারা চৌধুরী মোহন দাস করমচাঁদ গান্ধী ছবিটা দেওয়ার জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি এবং মানে আমি যেটা ইচ্ছা হইতেছে আমি এই শ্রেণীতে ভর্তি ধন্যবাদ গৌরী ম্যাডামকে এবং আমরা স্মরণ করি এই স্কুলের প্রতিষ্ঠাতা এই যে ঝর্ণা দ্বারা চৌধুরীকে ঝর্ণা দ্বারা চৌধুরী সহযোগিতায় এই স্কুল প্রতিষ্ঠাতা হয়েছে এবং প্রতিষ্ঠাতা সহ সকল কমিটিকে ধন্যবাদ জানাই আমার এখানে আরও উপস্থিত আছেন আরেকজন ম্যাডাম আমি তার থেকে শুনতে চাই আপনাদের ছবিটা এঁকেছি বাচ্চাদের জন্য আপনাদের অত্যন্ত সুন্দর লাগছে আপনাকে ধন্যবাদ এরকম সুন্দর করে আঁকার জন্য এবং আমাদের বাচ্চারা যখন এখানে মানে রুমটা দেখবে বা আকর্ষণ বাড়বে তখন বাচ্চারা আরও বেশি ভর্তি হবে কারণ আপনারা যে অঙ্কনগুলো করছেন অত্যন্ত সুন্দর হয়েছে বা
শীর্ষ সরকারের সামাজিক যে কাজগুলো আপনি দেখেছেন তা অত্যন্ত সুন্দর এবং শিশুদের জন্য বড় একটা পরিবেশ সৃষ্টি করেছেন তার জন্য আপনাকে আরো আরো ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামদের এবং আমার এখানে আরো উপস্থিত আছেন আমার শিক্ষক, আমাদের শিক্ষক সুদীপ সাহ। আমরা এই যে শিশুদের জন্য শিশু স্বর্গ, আমরা এই এই ক্লাসরুমের নাম দিয়েছি আলোকের ঝর্ণা দ্বারা। শিশুরা এই যে এসেই আনন্দিত থাকবে, আলোকিত হবে এবং তাদের মন খুব বড় হবে এবং এই আশা রেখে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে স্কুল অঙ্কনে প্রাক প্রাথমিক শ্রেণী সহ বিভিন্ন রকমের স্কুল অঙ্কনের জন্য যে যেই পদক্ষেপ নিয়েছে আমি ধন্যবাদ জানাই এই দেশের সবাইকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে এই পদক্ষেপকে আরও রাখা ইয়ে করে রাখার জন্য আকর্ষণ করার জন্য এবং কমিটি এবং অভিভাবক সবাইকে ধন্যবাদ জানাই। তারাও যেন নিজের ইচ্ছায় বাচ্চাদেরকে এই স্কুলে ভর্তি করায় এবং তারা শিক্ষার জন্য নিয়ে আসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলোকের ঝর্ণা ধারা, আলোকের ঝর্ণা ধারা, প্রাক প্রাথমিক সবার সেরা আলোকের ঝর্ণা ধারা। গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক শ্রেণী অঙ্কনের জন্য চৌমুহনী থেকে তুলির পরশ মোহন আমি এই ক্লাসগুলি অঙ্কন করেছি গান্ধী একাডেমির এই যে প্রাক প্রাথমিক শ্রেণী, শ্রেণীর নাম দিয়েছি আমরা আলোকের ঝর্ণা দ্বারা। এই যে অঙ্কনগুলো দেখে এই স্কুলের সভাপতি শঙ্কর বিকাশ পাল, এখানে সভাপতি, উনি বলবেন উনি কেমন আমরা এঁকেছি, উনি আমাদেরকে কিছু বলবেন। আসলে জমহনের তুলির পরশ মোহন এই গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকটা অঙ্কন করেছে চমৎকার। প্রতিটা দৃশ্য, বিশেষ করে এই প্রতিষ্ঠানে যিনি প্রাণ ছিলেন ঝর্ণা দ্বারা চৌধুরী, যার ছবি এবং যার নামে এই প্রাক প্রাথমিক কক্ষটা সাজানো হয়েছে আলোকের ঝর্ণা দ্বারা, আশা করি আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আলোটা বের হবে এবং এখানে যারা আসবে শিশুরা তারা একটা আলোর পথের সন্ধানে বেরিয়ে যাবে এই প্রত্যাশা করি। এবং তুলির পরশ আমি মনে করি যে অঙ্কন মাধ্যমে তারাও বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। সকলকে ধন্যবাদ।